ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড বেবি আর আমি রিমি তো পুজো এসে গেছে তো পুজোতে সবাই স্কিনটাকে খুব গ্লোয়িং রাখতে চায় তো সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে স্কিনটা সেরম একটা ফেস প্যাক তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সামনে পুজো আর দুর্গা পুজো তো বাঙালির একটা বড়ো অকেশানই এছাড়াও বিয়ে বাড়ি বা কারোর তোমাদের যদি সামনে বিয়ে থাকে তো সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করার জন্য স্কিনটাকে এই রেমেডিটা ফলো তোমরা অবশ্যই করতে পারো এটা খুব ভালো একটা রেজাল্ট দেবে তো চলো ভিডিওটি দেখে নি এই প্যাকটি জন্য প্রথমে নিয়েছি দু চামচের মতো কফি পাউডার আর এই কফিতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে ঠান্ডা রাখে এরপর আমি এর মধ্যে বেসন অ্যাড করবো দেড় চামচের মতো আর এই বেসন স্কিনের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আর স্কিনটাকে অনেক বেশি সফট রাখে হাফ চামচের মতো পাতিলেবুর রস অ্যাড করছি লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ট্যান রিংকেলস রিমুভ করতে অনেক হেল্প করে এরপর আমি এক চামচের মতো মধু অ্যাড করছি আর মধু স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখে আর অনেক কম সময়ে স্কিনকে ব্রাইট করে তোলে তো এরপর আমি এক চামচের মতো রোজ ওয়াটার অ্যাড করেছি তোমরা চাইলে এখানে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারো আর রোজ ওয়াটারও ইউজ করতে পারো তো এবার আমি এটা ভালো করে মিক্সড করে নেবো দেখো এখন অনেকটা বেশি এটা লিকুইড আছে এটা আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি তো তারপরে দেখো কতটা ঘন হয়ে গেছে তো এই প্যাকটা মিক্সড করার পরে পাঁচ মিনিট রেখে তারপরে তোমরা স্কিনে অ্যাপ্লাই করো তো আমি একটা কটন বল নিয়ে নিয়েছি প্যাকটা অ্যাপ্লাই করার আগে আগে এই কটন বলটা দিয়ে ভালো করে স্কিনটা ক্লিনজার করে নেবো আর ক্লিনজার হিসেবে আমি র ইউজ করেছি তোমরা যে কোনো ক্লিনজার ইউজ করতেও পারো আবার র ইউজ করতে পারো তো আমি সবসময় র ইউজ করি ক্লিনজার হিসাবে তো সেটা দিয়ে আমি ভালো করে স্কিনটাকে আগে ক্লিন করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটা ধুয়ে নিয়েছি এই প্যাকটি স্কিনের সান রিমুভ করতে স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে যেহেতু এর মধ্যে কফি পাউডার ইউজ করেছি সপ্তাহে এক থেকে দুবার এই প্যাকটা অ্যাপ্লাই করলে স্কিনের ডার্ক সার্কেল চোখের নিচে ফোলা ভাব পিম্পেলের সমস্যা এগুলো অনেকটাই রিমুভ হয়ে যায় এই প্যাকটি অ্যাপ্লাই করার পরে স্কিনে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তো কুড়ি মিনিট হয়ে গেছে প্যাকটা পুরো টেনে গেছে এবার আমি এটা তুলে ফেলবো তো আমি একদমই জল দিয়ে পুরো ধুয়ে ফেলবো না আগে অল্প জল নিয়ে ভালো করে স্কার্ফ করে আমি প্যাকটাকে তুলবো তবে এর বেনিফিটটা আমি বুঝতে পারব তো দেখো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে প্যাকটা অ্যাপ্লাই করার আগে আর পরে দেখলেই ডিফারেন্টটা বোঝা যাবে তো দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে এরা কোথাও বার্থডে পার্টি বা পুজোর সময় বা কোনো বিয়েবাড়ি যে কোনো জায়গায় যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট গ্লোটা করবে আর সপ্তাহে একদিন করেও যদি এই প্যাকটা অ্যাপ্লাই করা যায় তো স্কিনটা খুব ভালো থাকবে দেখো কত ভালো লাগছে স্কিনটা পুজোর সময় স্কিনটাকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করার জন্য তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করতেই পারো আর এই প্যাকটি এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে তুলে ফেলবো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের আরও অনেক বন্ধুদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করা থাকলে কি হয় বলো আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে সেই নোটিফিকেশানগুলো চলে যাবে তো সব করে তোমরা ভালো থেকো বাই বাই